ইস, ফেসবুকটা খুললেই খালি বিয়ার পোস্ট। কা, এটা কি শীতকাল না বিয়াকাল? আমি জানি না। আপনি জানবেন কেমনে? আপনি তো বিয়া করে তো আমার তার হয়ে গেছেন গা। সুমিন না, লিমিট লিমিট। সরি বলো ভাই, আজকে কি নিয়ে কথা কইবেন? ভাবতাছি। এক কাজ করেন, বিয়া লিয়ে কিছু কন, আমি তো শুনি। ওকে চল শুরু করে দে, কিতা কস বাবা শুরু করতাম। শুরু করে দে, শুরু করে দে। হ্যালো আমার প্রিয়জন, আজকের মজাদার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আপনাকে ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। চইল্লা আইছে দেখো শীতকাল, কম খাও দাদা দেশি মাল, লিভার সিভার হচ্ছে গেলে জিগাইবে না কেউ হালচাল। রে কথা বিয়ালি কইতে আসলি, মদের আলা তুলি দিস কা? আরে কাহা, বড় ভাই সোশ্যাল বার্তা দিতাছে। বড় ভাই কন্টিনিউ। আমরা সবাই জানি যে বিয়া শাদী হয়েছে জীবনের একটা অন্যতম মুহূর্ত, একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, লাভেবল, ইমোশনালেবল, কত বলের মুহূর্ত। আর আমরা এই মানব জাতি এই বিয়ার মুহূর্তটা পালন করি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। কিন্তু এই বিয়া শাদী যেই কালে সবচেয়ে বেশি ঘটিত হয় সেই কালের নাম হইছে শীতকাল। এখন আমাদের মনে প্রশ্ন হইছে কেন কেন কেন? আমারও মনে একই প্রশ্ন, শীতকালে কেন? বড় ভাই আপনি জানেন শীতকালে কেন? বাবা তোমার কোন কালে বিয়া হয়েছিল? ভাই আমি কই ক, আমার মনে হয় শীতকালে বইলে ঘুমাইলে অনেক ঠান্ডা কম লাগে। ইলিগুই তো যাই হোক, এই প্রশ্নের উত্তর একমাত্র তারাই দিতে পারবো যারা এই শীতকালে বিয়া শাদী করতেছে। এখন কথা হইছে এই বিয়া শাদী যে কোনো কালেই ঘটিত হোক না কেন, এই বিয়া বাড়িতে আপনি বিভিন্ন প্রজাতির প্রাণীদের ঘোরাফেরা করতে দেখতে পাইবেন। মানে যেমন কইতাছি একটু ধৈর্য ধরেন তো, আজকের এই ভিডিওতে বিয়া বাড়িতে কত ধরনের মানব প্রজাতির পাওয়া যায় সেই ধরনের মানব প্রজাতিদেরকে নিয়েই আজকের ভিডিও। তো আজকের ভিডিও হইব অনেক ইন্টারেস্টিং, সো দেরি না করে অনেক পেরপেরি করে লাইছি, চলেন ভিডিওর মুদ্দা আলোচনায় যাওয়া যাক। বলো বাবাজি। তো প্রথম নাম্বারই আইতেছে দাবিদার মামুনি। এদের একটা গ্রুপ থাকবে আর এদের গ্রুপের মধ্যে সুন্দরী সুন্দরী রমণীরা থাকবে। এই সুন্দরী মামুনিরা বিয়ার ডেট যেদিন ফিক্স হইব সেদিন থেকে প্ল্যান করে রাখবে যে জামাইর থেকে গেটে কত টাকা চান্দা নেবে। এইটা কি কোনো কথা? তারা বিয়ার দিন খুব সাজুগুজু করবো, কইরা বিয়া বাড়ির এই মাতা হি মাতা আডা আডি করবো, হুদাই আবার দাঁত বেগলায় বেগলায় হাসবো, হাসতে হাসতে যদি পরিশ্রম হয়ে থাকা তাহলে বউয়ের কিনারে গিয়া হুদাই বৈশা থাকবো, তারা ঘন ঘন ঘড়ি দেখবো, তারপর গেটের পাশে গিয়া উকিঝুঁকি করবো, তারা দেখবো জামাইয়ের গাড়ি কোন সময় আইতেছে, তাদের কান বেসিক্যালি কুকুরের থেকেও বেশি পাতলা হয় কারণ তাদের কান কেউ আওয়াজ শুনুক আর না শুনুক 10 কিলোমিটার দূরের থেকে জামাইয়ের গাড়ি যে আইসে এটা তারা ঠিকই বুঝবো। যেই মাত্র জামাইয়ের গাড়ি আসলো তারা দইরা গেটের সামনে চলে আসবো, তারপর গেটের সামনে লাল ফিতা বাইন্দা জামাই সমাদর শুরু করে দিব, জামাই সমাদর শেষ হয়ে গেলে তাদের আসল উদ্দেশ্যের কাজ শুরু করে দিব। কিভাবে? 5,000 টাকা দেন না হলে গেটে ঢুকতে দেব না, বিয়েও করতে দেব না। এইটা কি কোনো কথা? আই যখন বিয়া করতাম গেছি তখন আর বড় শালি আরে কিতা কইছে জানো তো গেটে দিতে, আরে কইছে এরে হালার জামাই 700 টাকা আগে বাইর কর তার হর গেটে দি হান্দা, নাহলে ঠান্ডা হিসাবে বাড়ি গায়ে বয়ন্ত দৌড়াবো। শুনছেন কাণ্ড, এমনও হয়। এই ধরনের মামুনিদের শুধু একটাই দাবি, বউ যদি চাও তাহলে হাতে 5,000 টাকা দাও, আর যদি জামাই একটু বড় লোক হইতে পারে তাহলে রেট রাতোরাত ডাবল। এইটা কি কোনো কথা? তারপরে শুরু হইব দামাদামি, একদম বাগান বাজারের দামাদামির মতো, আলু বাজার ডাইল বাগান বাজারের ভাইল, জামাই তো 5,000 টাকা দেবে না, মামুনিরা 5,000 টাকা মানবে না, তারপর কোনো মতে দামাদামি কইরা জামাই এখন পড়ছে বিপদে, বেচারা করণ লাগবো বিয়া, বিয়া না করে তো যেতে পারতো না বাড়ির কারণ চলতেছে শীতকাল, এখন ভিতরে ভিতরে জামাইয়ের আগে ফাটতেছে কিন্তু মুখে একটা ফেক স্মাইল হ্যাঁ 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 দিয়া রাখছে, এখন কোনো মতনে জামাইয়ের যে ভাই বন্ধু আছে তারা রিকোয়েস্ট রিকোয়েস্ট করিয়া সেই মামুনিদের হাতে 1,000 টাকা বা 2,000 টাকা নোট একটা ধরাই দিয়া গেটে কোনো মতে প্রবেশ করব। এই ধরনের মামুনিদের হাত থেকে বাঁচা ইম্পসিবল, তাদেরকে টাকা না দিয়ে আপনি গেটে প্রবেশ করতে পারবেন না, তো অতএব আছে না একটু বুদ্ধি করে যাইতে হইব, আর যদি আপনি ঘাটতেরা জামাই হন তাইলে কিছুটা বাঁচার চান্স আছে। তারপর আসে জুতাচুর মামুনি,
এদের নজর অনলি জামাইয়ের জুতার প্রতি। চিলের মতো খাপ পাইতা বইয়া থাকবো আর জামাইয়ের আশেপাশে ঘোরাঘুরি করব। জামাই যেই জুতা খুললা দানের পিড়িতে বসলো, জুতা গায়েব। এই কারিশমার কারণেই তুমি বেঁচে। তারা জুতা চুরিতে এতই প্রফেশনাল, বাড়িভর্তি মানুষের মাঝখান থেকে জামাইয়ের জুতা কোন সময় গায়েব হয়ে যাবগা আপনি ধরতে পারতেন না। কা আপনার লগে এমন হয়েছিনি? আই জানতাম আর লগে এমন হইব। এলাই আই জুতার ইতে গোবর লাগাই লই গেছি। এর হর আর কি, শালিয়ে জুতা না দেখি কুচ্চারিতে লুকাই লইছে। তার হজন গন্ধ বাড়িছে, তখন জুতা বিগারে হালাই দি বিয়া বাড়িতে বাকি গেছে। আপনি কি তাহলে খালি মা হয়ে আইছেন? তোর বাপের জুতা হরি আইছে। তো জামাইবাবু রে কমু, বিয়া করতে যাইতেছেন একটু সাবধানতা অবলম্বন করবেন, নাইলে আপনার জুতার লাগিয়া 5,000, গেট ভাড়া 5,000, 10,000 টাকার চুনাই মামনিরা কেমনে লাগাই দিব আপনি ধরতে পারবেন না। তারপর 3 নম্বরে আসে মায়াবাস পোলা পাইন। এরা বেসিক্যালি ছেলের বাড়ির পক্ষেরও হয় আবার মেয়ের বাড়ির পক্ষেরও হয়, কিন্তু বাস্তবতা এটাই, এরা কোনো পক্ষেরই না, এরা নিজের পক্ষের। তারা বিয়া বাড়িতে একমাত্র এই উদ্দেশ্যে আসে যে আজকে একটা মায়া পটাইলামো, হয় বিয়ান পটামো, যদি বিয়ান না পারি তাহলে বৌদি পটামো, যদি এটাও না হয় তাহলে যারে ফামো তারে ফটামো, কারণ বিয়ার মণ্ডপ রেডি, ফটাই আসলে ইহান থেকে বিয়া করে বাজ্যামো। তাদেরকে আপনি রং বেরঙ্গের ব্লেজার অথবা জ্যাকেট অথবা লেদার জ্যাকেট অথবা ফ্যান্সি ড্রেসে ঘোরাফেরা করতে দেখবেন। তারা বিয়া বাড়িতে প্রবেশ করেই আগে খবর নিব, বিয়াইন কটা আছে, আনাইলে বৌদি কয়টা আছে, আনাইলে বউয়ের রুমে মায়া কয়টা বইয়া রইছে, যেখানে মায়া বেশি থাকবো সেখানে তারা বেশি উকিঝুঁকি করবো। বিয়া বাড়িতে আইসা এই ধরনের পাবলিক যে নাল্লা ঘুরে তা না, তাদেরও কিছু ব্যক্তিগত অ্যাক্টিভিটিস আছে। তারা যেখানে বেশি মেয়ে এবং বিয়াইনরা দাঁড়ায় গল্প করতে দেখবো, তাদেরকে সেখানে দাঁড়ায় দাঁড়ায় ঢোলাগপ রসের আলাপ, আনাইলে মোবাইল একটা বাইর করে ঘন ঘন সেলফি তুলতে দেখবেন। আড্ডার সময় তো আসলো না, আড্ডা ধুতি হরি গেছি, হরের দিন লুঙ্গি হরি বৌলি বাড়ি চলে আইছি। কপাল ভালা, আপনি যে ল্যাংটা আইছেন না? তো যাই হোক, তারপর 4 নম্বরে আসে মাতব্বর মুরব্বী। এই মাতব্বর মুরব্বীরা সব জানে, এরা সব পারে, 2 প্যাক লাগাইয়া পুরা বিয়া বাড়ি সামলাইব, বিয়া বাড়ির সম্পূর্ণ দায়িত্ব তাদের উপর থাকায় তাদের মাতা 24 হাওয়ার ছাপ্পান্নতা হয়। তাদেরকে আপনি সম্পূর্ণ বিয়া বাড়িতে বুলেট ট্রেনের মতো এই মাতা ঘুরতে দেখবেন, কিন্তু আপনি যদি ভুলেও তাদের রাস্তা কাটেন কিংবা তাদের শরীরে একটু ধাক্কা লাগেন তাহলেই তাদের মাতা হইয়া থাকে আরও ছাপ্পান্ন, হইয়া 56x56 হিসাব করলেন কত, এরপর জোরে একটা সিল্লি দিয়া কইব, এই অপমান আমি সহ্য করব। থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিত। বাপের নাম কি এত সস্তা যে আপনার এক থাপ্পড়ে ভুললে যামুগা? এই কথা যদি আপনি ওনাকে বলেন ওনার মাতা হয়ে যাবগা 56, উনি 4টা তেলে বেগুন বাড়ির ভিতরে সরইব হরুস্তলি, সরইব দরবার, তারপর উনি রাগ অভিমান কইরা ঘরের এক কোনাত দরজা লাগাইয়া বইয়ে থাকবো। তারপর বাড়ির যে বাকি মুরব্বী এবং মুরগ এরা আছে ওনারা ওই ব্যক্তিকে বাবা সোনা কইয়া নতুন বউয়ের মতো মানাইব। এর জন্য বিয়া বাড়িতে আপনাদেরকে দিয়ে দিব একটা সতর্ক বাণী, এই ধরনের মাতব্বর মুরব্বীদের রাস্তা কখনো কাটবেন না, তাদের শরীরে বিয়া বাড়িতে ভুলেও ধাক্কা লাগবেন না। এই অপমান আমি সহ্য করব। তারপর 5 নম্বরে আসে খাদক জনগণ। এদের কাছে বিয়া বাড়ি যাওয়া মানে পেট ভৈরা খাওয়া। এরা বিয়া বাড়িতে যাওয়ার আগে কেউ না কেউর মাধ্যমে খবর নিব যে রান্নাবান্না হয়েছে নি, কী কী রান্না হয়েছে এবং কী কী মাংস রান্না করছে, যেই খবরটা তারা পায়া লাগব বাস এসআরকের মতো এন্ট্রি মেরে দিব। তাদের কোনো ফারাক ফরে না যে জামাই কেডা বউ কেডা, জামাই দেখতে কেমন বউ দেখতে কেমন, কুঞ্জ কোনানে আছে দানের ভিড়ি কোনানে আছে, এগুলা জানা তাদের কোনো জরুরি না, তাদের জরুরি খাওনের রুমটা কোনানে আছে, এটাই বেশি গুরুত্বপূর্ণ। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কারণ তারা মনে করে ব্যাপারের আগ দরবারের শেষ দুটোটাই ভালো। এই
ধরনের খাদকপ্রিয় জনগণদেরকে আপনারা বিয়াবাড়ির খাবার রুমের দরজার সামনে লাইন ধরে দাঁড়াইতে দেখবেন। আগের ভন্তক ওঠার আগেই তারা লাইন ধরে দাঁড়ায় রয়েছে, মনে হইব তারা কোনো ইন্টারভিউতে যাওয়ানোর লেগে অথবা অলিম্পিকে দৌড় দেওয়ানোর লেগে প্রস্তুত। যেই আগের পন্তক উঠলো তারা উগ্রবাদীর মতো রুমে ঢুকে দেবগা, ঢুকে চার চার সিট বুক করে লইব। তারপর লাস্টে গিয়া যদি দেখে একটাই সিট বাকি আছে আর এই সিটের মধ্যে কোনো একটা ব্যক্তি আগের পন্তকের বইয়া বইয়া রাক্ষসের মতো গিলতাছে, ওই ব্যক্তির কানে গিয়া কইব, দাদা হইছে তো উঠেন না আর কত। এদের কাছে খাওয়া দাওয়াটাই আসল, বিয়া তো উদ্দেশ্য মাত্র। বিয়া কতটা সুন্দর হয়েছে কিংবা সার্থক হয়েছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথাটা তখন চড়ে যদি বিয়া বাড়িতে রান্নাবান্না স্বাদ না হয়। যাইবার সময় কইয়া দেব, দাদা মাংসটা বালিছে, আলুটা মাইজ মরা করে দিছে, এইটা কোনো কথা। তারপর ছয় নম্বরে আসে খুদ্দরইন্না মাসি পিসি। এই ধরনের মাসে পিসিরা বিয়া বাড়িতে প্রবেশ করবই খুট ধরনের লাগি, এরা সম্পূর্ণ বিয়াতে কাজকর্ম করব আর মুখে একটাই হেরহেরি করব। বউয়ের নাক সুন্দর না, বউয়ের কান সুন্দর না, জামাই কালা কেরে, জামাই দলা কেরে, জামাই এমনি আসে কেরে, বউয়ে বেশি আসে, পুরোহিত আস্তে মন্ত্র হরে কেরে, পুরোহিত নিজে বিয়া করে না কেলে গিয়া, বিয়াত বাইক দিছে কেরে, গাড়ি দিছে না কেরে, ছাই লবণ নাই কেরে, লবণে মরিচ নাই কেরে, ডাইলে সেল নাই কেরে, তেলে ডাইল নাই কেরে, এরার কাম শুধুই তই। আরো কথাই দেয় হেতেরা বিয়া বাড়িতে আইসে না মাছ বাজারে আইসে আমি বুঝি হয় না। হ্যাঁ নাকেরিতে এত গন্ধ লই বিয়া বাড়িতে আয় কিল্লাই। আপনার বিয়া তো কি আইসিল নি কাহা কইতারি না, আই বিয়ারিতে আসিলাম, বিয়া করতেছিলাম, তোর বাহ জানে তোর বাহ হসল আল্লাহ হেতেরে দিকা গিয়া যা। তো যাই হোক, বিয়া বাড়িতে এই ধরনের মাসি পিসির কথায় বেশি কান দিবেন না, তারাও তো টাইম পাস করতো, কিছু একটা কইয়া তো বিয়া বাড়িতে চলতেইব না নি। সঠিক বলেছেন। তারপর সাত নম্বরে আসে মালখোর পাবলিক, এটা জলের বোতল অন্য কিছু পাইব না, বাস্তবতা ফুটাই তুলছি আর কি। এদেরকে আপনারা সব অনুষ্ঠানে পাইবেন, বিয়া শ্রাদ্ধ জন্মদিন সব অনুষ্ঠানে তারা উপস্থিত থাকব, সব অনুষ্ঠানের মধ্যে তারা মাল খাইয়া তেরা হইয়া থাকবো, অনেক সবের মতো বললেতে বললেতে আঁটবো। এদের যন্ত্রণায় আপনি কোনো অনুষ্ঠান শান্তিতে করতে পারতেন না। ইডি সকাল থেকে মাল খাইয়া টু লইয়া থাকবো, তারপর সন্ধ্যা হইলেই মাল খাইয়া উগ্রমন্ত্রীর মতো বিয়া বাড়িতে প্রবেশ করবো, কইরা মাঝে মধ্যে উগ্রবাদীর মতো সিল্লাইবো, নাহলে কোনো কোনো সময় গান গাইবো, আবার কোনো কোনো সময় দেখবেন হাসতাছেও, আবার কোনো কোনো সময় দেখবেন কান্তাছেও, আবার কোনো কোনো সময় দু তিনজন লইয়া উদাম নাচতাছেও, আবার নেশাটা যখন একটু বেশি চড়া থাকা তখন হালদিয়া কোন যতটা জামাই রেখব। হ্যাঁ আমি বিয়া করবো অঞ্জলি রে, তুই করতে গেলে বিয়া। হ্যাঁ তারপর চার পাঁচজন আয়া থাফাইতে থাফাইতে কুঞ্জর দিকে তারা নামাইব, নিয়া সরার কোনো পাশে নিয়ে বাইন্দা রেখাইব, এটা কোনো কথা। এটা রহস্যের কথা কি তো জানছি, আর বিয়াতে আই নিজেই খাই গেছিলাম, তার হর আর কি তা হার রায় তোর কাহি আর তোর বমি করি ভরাইছে। ইলি কইনি ধুতি পিন্দা গেছেন আর লুঙ্গি পিন্দা আইছেন বুঝি। তারপর আট নম্বরে আসে চলো নাচি পাবলিক। এই ধরনের পাবলিক বিয়া বাড়িতে সারাদিন টুকটাক কাজ করব, তারপর রাত্রটা একটু গভীর হয়ে আইলি ডিজে লাগাই আনেলে, বক্স লাগাই আনেলে, অর্কেস্ট্রার মাধ্যমে নাচানাচি শুরু করে দিব। প্রথমে বৌদিরে ধরে টানবো, তারপরে বৌদির মারে ধরে টানবো, তারপরে বিয়াইনরে ধরে টানবো, আনেলে বিয়াইরে ধরে টানবো, যদি কেউরে টাইনা না আনতে পারে তাহলে মায়ার বাপরে লইয়া নাচা শুরু করে দিব। ততক্ষণ পর্যন্ত নাচতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই নাচ দরবারে পরিণত হয়েছে। তারপরই নাচের গ্রুপে দেখবেন কিছু মাতাল সমিতির মানুষ হইয়া যোগদান দিব, তারা একবার বক্স রেগাইল লাইব, একবার অর্কেস্ট্রার রেগাইল লাইব, একবার ডিজে রেগাইল লাইব, একবার নিজের নিজে গাইল লাইব। তাদের নাচ এতই ভয়ঙ্কর, তারা ততক্ষণ পর্যন্ত নাচতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তাদের নেশা উতরাইব। আর তাদের নাচ এতটাই ভয়ঙ্কর যে নাচতে নাচতে কোন সময় কুঞ্জ ভাঙ্গা হলাইব তারা নিজেরা বই থাকতো না। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আর বিয়া তো মনে হচ্ছিল রে সৈন্যা, এক মদ্দাল নাচতে নাচতে আর কোন জরিতে আই হচ্ছে। এরপরে আর কিতা আইও কম না, আইজন শেয়ার লই হচ্ছি, শেয়ার সরাই হাতের হিডের উপর বই মালা বদল করছে। লোকটা কেডা আসিল দেখছেন নি? দেখতাম না কিল্লাই, দেখছি বিয়া শেষ হয়েছে হরে দেখছি। আইরে কেডা আসল আর শ্বশুর হাতের দাদু। তারপর নয় নাম্বারে আসে ঘুম প্রিয় মানুষ। আমি গানও গেছি গেলিকা,
তারা বেসিক্যালি দূর দূরান্তের আত্মীয় স্বজন, হয়তো বা বন্ধু বান্ধব হইতে পারে। তারা বিয়া বাড়িতে টুকটাক সব কাজই করবো, তারপর লাস্টে দিয়ে তাদের একটাই দাবি থাকবো, আমারে ঘুমাইতে দেন, ঘুমে ধরছে। আর আপনারা সবাই জানেন বিয়া বাড়িতে খাওয়া দাওয়া সব কিছুর সুবর্ণ সুযোগ আছে, কিন্তু রাত্রে ঘুমাইবার সুবর্ণ সুযোগ পাইবেন নি, এটা কিন্তু শিওর না। কিছু করার নেই, এটাই বাস্তব। এই বিয়া বাড়িতে যেগুলো চালাক সেগুলো আগেই অ্যাডভান্স বিছনা লইয়া হইতে থাকবো, আর নাইলে জামাইয়ের বাড়িতে সুবা টুপা আছে এগুলাতে পইরা থাকবো। আর যেটি বেককল, এটি সারা রাত ঘুমের লেগে এদিক ওদিক দৌড়াইবো, এরপরে বিছনা উস্তা না হইলে সারা রাত দেখবেন আগুন জ্বলায় সেরা মুরগির মতো ঝুরতেছে আর আগুন হইতেছে। আমি অনেকবার কাটাইছি এমন, এই যন্ত্রণায় আমি বিয়া বাড়ি চাই না রাত্রে। তারপর 10 নম্বরে আসে মেয়ের মা, মেয়ের বাবা। এদের প্রথম থেকে লাস্ট অবধি মুখে একটা হাসি দেখবেন, কিন্তু অন্তরে কান্না, মায়া, আবেগ ভরপুর। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কারণ আজ রাত্রটাই তাদের মেয়ে তাদের কাছে আছে। কালকে যখন সূর্য উঠবো না, তখন তাদের মেয়ে চিরতরের জন্য অন্যের হয়ে যাইব, অন্যের ঘরের হয়ে যাইব। এই যে দুঃখটা, এই দুঃখটা নিয়ে সারা রাত ওই মেয়ের মা আর বাবা অন্তরে বেদনা, আবেগ, মায়া এগুলা চাপায়া রাখে। কিন্তু কতক্ষণ চাপায় রাখতে পারবো? যেই ভোরের সূর্য উঠলো, বুক ফাটা কান্না দিয়া নিজেদের মেয়েকে বিদায় দেয়। আর এই কষ্টটা একমাত্র একটা মেয়ের মা আর বাবাই বুঝতে পারে। যদি অন্য কেউ বুঝতে পারত, তাহলে কেউ মেয়ে বিয়েতে আয়া এই কথা কইত না যে রান্না ভালো হয়েছে না। তো আমি খাদক প্রিয় জনগণদেরকে এবং বিয়া বাড়িতে আসা প্রত্যেক ব্যক্তিকে এই কথাটা কইতে যাই, যদি মেয়ে বিয়েতে যাইতেছ না, তো মেয়েকে বুক ভরে আশীর্বাদ দিয়ে আসো। রান্নাবান্না কেমন হয়েছে সেটা বড় কথা না, মনে রাখবা একটা মেয়ের বিয়ে দিতে গিয়া একটা বাবা তার সারা জীবনের পুঁজি ওই বিয়াতে লাগাই দেয়। তো অতএব রান্না কেমন হয়েছে এই সুডুলক্ষ্যে আমি কথাটি না কইয়া, বিয়া কেমন হয়েছে এবং ওই মেয়েটা কতটা সুখী হইব সেই আশীর্বাদ করে আয়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আলোচনা করলাম এই বিয়া বাড়িতে কিছু টাইপের মানুষ নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানান, ঠিক আছে? শেয়ার মারেন বেশি করে। লাভ ইউ অল, টেক কেয়ার। আমার বিয়ে আমি এত তাড়াতাড়ি করতাম না। বাই।